মর্নিং, হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আর আজকে আমি দেখো পুরো আলু থালু রূপে তোমাদের কাছে চলে এসেছি, তার একটা কারণ আছে, সেটাও তোমাদের বলছি। আর আজকে আমি উঠেছি অনেকটা ভোরে, 5:30টার সময় উঠেছি। আর এইখানটাই দেখো, এখানে চলছে নাচের প্র্যাকটিস। তার কারণটা বুঝতে পারছো তো? এই যে ইনাকে সাজানো চলছিল এতক্ষণ ধরে, আর এই যে সাজানোর গিয়ে থাকলে যে মানে যখন আমি মোমকে সাজাই তখন আমি নিজেই কনফিউজ থাকি যে আমি টাইমের মধ্যে ঠিকঠাক সাজাতে পারবো কি না। আর এই সকালবেলায় ওর ঘুমটা ঠিকঠাক ভাঙতে চাই না, আর তারপর আমার টেনশান থাকে, 2 ml একদম মানে জগা খিচুড়ি অবস্থা হয়ে যায়, ও ঘ্যান ঘ্যান করতে থাকে আর আমি বকতে থাকি ওকে। তো এই চলে আমাদের অবস্থা। এর আগে তোমাদের সাজের ভিডিও দেখিয়েছি, তার জন্য আর সেইভাবে সাজের ভিডিও দেখালাম না, তবে আজকে সাজটা কেমন হয়েছে তোমরা একবার দেখে নাও। এদিকে আয় 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 একবার, আজকে সাজটা কেমন হয়েছে একবার দেখে নাও। এই যে চলো ব্যাক ক্যামেরায় একবার দেখাই তোমাদের। মোমকে একবার দেখে নাও, মোমকে কেমন লাগছে? তুই সোজা হয়ে দাঁড়া এখানটা, তো নাচ নাচতে গিয়ে এখানটা দেখো কি করলো। জানি না নাচার আগেই সাজগোজের অবস্থা খারাপ হয়ে যাবে কিনা। এই যে চলো মুখটা এদিকে তাকাও, কেমন লাগছে মোমকে তোমরা জানিও। আর এই ওড়নাটা মানে ভীষণই সিল্কি টাইপের, কিছুতেই থাকছে না, তো যতটা পেরেছি সেফটি পিন দিয়ে ঠিক করে রাখার চেষ্টা করেছি। তো লাস্ট আমি দেখো এই যে এইটা লাগিয়েছি, এই এইটা কোমর বন্ধনীটা, কারণ না হলে রাখাটা মুশকিল হয়ে যাচ্ছিল। আর এদিকে দেখো বিছানা বাড়ির সমস্ত কিছু পড়ে আছে, ওই পাশের ঘরগুলো আমি মোটামুটি গোছাতে পেরেছি, কিন্তু এই ঘরটায় মোমের পাপা লাস্টে উঠেছে, ওর জন্য আমি গোছাতে পারিনি। তো চলো এবার মোম রেডি হবে, আর আজকে ওদের প্রোগ্রামও আছে, তার সঙ্গে ক্লাস আছে, তো আমি টিফিন গুছিয়ে এবং সমস্ত জামাকাপড় প্যাক করে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে ওর প্রবলেম না হয়, স্কুলেতেই ওরা চেঞ্জ করবে। তো এখন ওকে খাওয়াবো, খাইয়ে রেডি করে স্কুলে পাঠাবো। সময় স্কুলে চলে গেছে আর এখন দেখো 9:45 বাজছে। তো যাই হোক, ওকে রেডি করে দিয়েছি, ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে আমি চাটা খেয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। তারপর অনেকগুলো কাজ ছিল টুকিটাকি, সেগুলো করেছি। বেড কভারটা চেঞ্জ করলাম, কারণ বেড কভারটা চেঞ্জ করার খুব দরকার ছিল। তো এইবার যাবো রান্নাবান্নায়। তবে হ্যাঁ একটা কথা বলি, এই যে বেড কভারটা আমি পাতলাম, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, কিন্তু এর কোয়ালিটিটা খুব একটা ভালো না। কিন্তু আগে আমি একটা অনলাইন থেকে বেড কভার নিয়েছিলাম, সেইটার কোয়ালিটিটা দারুণ, মারাত্মক একদম, কিন্তু এটার অতটা কোয়ালিটি ভালো না। তো যাই হোক, কাজ চালাতে হবে এখন, রান্নাবান্নার যোগাড়যন্ত্র করতে হবে। রান্নার সবথেকে বড় কাজ হচ্ছে আজকে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা অন্যদিন, আমি অন্য সময় যখন চিংড়ি মাছ হয় আমি আগে থেকে বেছে রেখে দিই, তো আজকে কিন্তু সেটা করা নেই। এখন আমাকে চিংড়ি মাছ বাছতে বসতে হবে, তারপর আমাকে রান্না বসাতে হবে। তো এগুলো করব, চিংড়ি মাছ বাছা কতটা ডিফিকাল্ট কাজ মানে আমি জানি না, যারা চিংড়ি মাছ বাছো তারা জানো, অনেকটা টাইম লেগে যায় আর অনেকটা পরিমাণে চিংড়ি মাছ রয়েছে, সেটাকে বেছে উদ্ধার করতে হবে, তারপর হবে রান্নাবান্নার কাজ। তো কাটাকুটি রয়েছে, কাটাটা করা আছে, ওটা মানে তরকারি করলেই হবে, আমি ফ্রিজ থেকে জাস্ট বার করে দেব।
তো তারপর রান্না বসাবো, দেখা যাক চিংড়ি মাছের কি হয়। ইচ্ছা আছে হয়তো পটল চিংড়ি করব, না হলে চিংড়ি মাছের একটা রসা মতো কিছু একটা করব। যাই হোক চলো আস্তে আস্তে কাজে লেগে পড়ি। মোমের যে আজকে সাজানো ছিল এটা যে কতটা ডিফিকাল্ট আমার কাছে, তো সেটা একমাত্র আমি জানি, কারণ আমি সেইভাবে সাজগোজ করাতে পারি না। কাজ চালানোর মতো যেইটুকুনি করার দরকার সেটুকুনি করি, আর এই সাজগোজ থাকলে আমি ভীষণ চিন্তায় থাকি, কারণ আমি ওকে রেডি করতে পারবো কি না। আমি ফার্স্ট ওর চুলটাকে ম্যানেজ করি, কারণ আমার কাছে চুলটা হচ্ছে প্রচণ্ড একটা কঠিন ব্যাপার। আমি চুলে সেইভাবে কিছু করতে পারি না, কোনো রকমের এঁটে উঠে দিয়ে একটা খোপা বানিয়ে দিই, আর অন্যান্য মেকআপগুলো একটু করিয়ে দিই। আমি কোনো নিয়ম মেনে করি না, যেরকম আমার মনে হয়। আমি অল্প স্বল্প ইউটিউব থেকেই একটু একটু শিখেছি, সেইটুকুনি আমি করার চেষ্টা করি। তোমরাও দেখেছো আমি কেমনভাবে করি, আগের ভিডিওতে আমি করেছিলাম, সেটা আমি দিয়েছিলাম। যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, দেখে নিতে পারো। তো যাই হোক কাজ চালানোর মতো করে দিয়েছি, কোনো রকমে গেছে। আর ওদের আবার স্কুলে ক্লাসও হবে, তো ওইগুলোকে ড্রেসটাকে চেঞ্জ করে তারপর ক্লাস করবে, তো জানি না কদ্দূর কি করবে। আর সমস্ত জিনিস পড়ে গেছে, ওগুলো আদেও বাড়ি আসবে না কোথাও হারাবে তাও জানি না। হয় আর কি, সবটাই অনিশ্চয়তা, কারণ ওরা অনেকটাই ছোট। হ্যাঁ, যদি হারিয়েও ফেলে সেখানে বলার কিছুই থাকে না। তো চলো যাই হোক এবার কাজকর্মের দিকে এগোই, না হলে অনেকটা লেট হয়ে যাবে, প্রায় 9টা বাজতে চললো। আবার চিংড়ি মাছ বাছা তো প্রচুরই কঠিন কাজ, সেটাকে এখন কমপ্লিট করতে হবে। এই হচ্ছে সেই চিংড়ি মাছ, তো এগুলোকে আগে ঢালি। আর দেখো পরিমাণে অনেকটা, ফ্রিজে রাখা ছিল বলে একটু জমা জমাও হয়ে আছে। তো এগুলোর এবার সদগতি করতে হবে, চলো এগুলোকে বেছে নিই। এখন বাজে 9:40 আর আমার চিংড়ি মাছ বাছা একদম কমপ্লিট। এই যে এখানে দেখো চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই মাছটা যেহেতু বাপি চিংড়ি মাছ খায় না সেহেতু এই মাছ হবে। তো দেখা যাক, এই মাছ হয়তো ভাজা করব, আর এটা মেনলি করব। আর এদিকে হচ্ছে ভাত ফুটছে, আর এখানে দেখো বলেছিলাম সব কাটা আছে, তো এখানে পটল আর বাইরে আলুটা কাটা আছে। তো এখানে ভাজার জন্য আলুগুলো এখানে ভাজবো, আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, কারণ একটু চা না খেলে এনার্জি ঠিকঠাক পাওয়া যাবে না। তো চলো এখন একটু চা খেয়ে নেবো, আর আলুগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি, তো আলুগুলো ভাজা হবে। আরও একটা জিনিস করব, এখানে একটু ডাল সেদ্ধ আর সাথে আলু দিয়ে দেবো, তো ডাল দিয়ে আলু দিয়ে হবে। এই হচ্ছে মানে আজকে সকালবেলার তাড়াহুড়োর মধ্যে এগুলো করতে হবে। আমি মোটামুটি অন্যান্য রান্নাগুলো গুছিয়ে নিয়েছি, তো এখন যেটা করব সেটা হচ্ছে এখানে দেখো চিংড়ি মাছ ভেজে রেখেছি, এখানে দেখো পটল আলু ভেজে রেখেছি, আর কিছুটা চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছি। তার কারণ আজ অন্যদিন, আজকে আর কিছু করব না, অন্যদিন আমি এটা দিয়ে কিছু একটা বানাবো, দেখা যাক কী বানাবো। তো যাই হোক এখানে এক হাঁড়ি ভাত বসেছে, যেন ভেবো না আগের ভাতগুলো সব আমি খেয়ে ফেলেছি, তার কারণ হচ্ছে এটা রাতের ভাত আমি করে রাখছি। সবাই কি বোকা যে তুমি সব ভাতটা খেতে পারবে? ব্যাপারটা হচ্ছে আমি দুবার করে ভাত রাখছি আর কি, তো কেন রাখছি সেটা তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে। তো এটা আমি রাতের ভাতটা করে রাখছি, এখন করে রাখলে সেটা নষ্ট হয় না, ভালোই থাকে। আর যেটা হয় রাত্রিবেলা মুখে পড়াতে হয়, অনেক কিছু মানে করতে হয়, কাজকর্ম থাকে, তো সেগুলো করতে গিয়ে অনেকটা সময় পাই না আমি সেইভাবে, ওই জন্য ভাতটা করে রাখছি, মাইক্রোওভেনে একটু গরম করে নেব। তো যাই হোক, আর এখানে দেখো আমার এই যে আলুগুলোর অবস্থা কিন্তু একদম খারাপ। হ্যাঁ, তো এটা কিছু করার নেই, এটা নিয়ে চলতে হবে, এইভাবেই চালাতে হবে। আর যাচ্ছে তাই হয়ে গেছে, আলুগুলো দেখানোর মতো কিছুই নেই, কিন্তু এই আলুগুলো দিয়েই হবে। পোড়া আলুর কি করবো, পটল চিংড়ি, পটল চিংড়ি, পোড়া আলুর পটল চিংড়ি। আলু বিশেষ পুড়ে যায়নি, ভাজতে গেলে একটু লাল লাল হয়ে গেছে, কারণ আজকে প্রচুর ঝামেলা হয়েছে। পুরো একটা পুড়ে যায়নি, ঠাকুমি করলে হবে না। তো তো এবার বলি যেটা হয়েছে, প্রচুর ঝামেলা হয়েছে,
এর সাথে তোমরা তো দেখলে আমি চিংড়ি মাছ ধরলাম, তারপর অটোমেটিক্যালি সবকিছু আমি অন্যান্য রান্নাগুলো সারছি। তো সেই মুহূর্তে আজকে বাপির চুল কাটার ডেট ছিল, তো সেলুনের যে আর কি যার সেলুন আর কি তাকে বলা ছিল বাড়িতে আসার জন্য, সেটা আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। তো যাই হোক উনি এলেন, তো এদিকে সমস্ত কিছু করতে করতে ওনাকে সবকিছু গুছিয়ে দিতে হলো, তো বিশাল একটা ঝামেলার সৃষ্টি হয়ে গেল। আর তার উপর কাস্তে দিয়েছি, কাঁচামুচি চলছে, তো এইসব করতে করতে অনেক কিছু ঝামেলা হয়ে গেল। যাক আর এখন বকবক করবো না, অনেকটা বেজে গেছে, প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। এবার আমি রান্নাটা বসিয়ে দিই, আর কথা বলতে বলতে দেখো এগুলো লাল লাল হয়ে গেল। এটা আমি অল্প করে রসুন দিলাম, আর এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, একটু রসুন দিয়ে নিলাম। আমি এতে পেঁয়াজ ব্যবহার করব না, পেঁয়াজ দিলে তো খুবই ভালো হয়, কিন্তু আমি এই মুহূর্তে পেঁয়াজটা ব্যবহার করব না। তো এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর অন্যান্য মশলা দেব। দিলাম আদা, তো আদা দিয়ে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার দেব টমেটোটা, আর এই পটলের তরকারিটা, পটল আর চিংড়ির যে তরকারিটা হয় পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তো আমি রসুন ফোড়নই বেশি ব্যবহার করি। খুব মাঝে সাঝে আমি হয়তো পেঁয়াজটা ইউজ করি, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, খুব একটা রিচও হয় না। আর এই গরমের দিনে একদমই রিচটা মানে ঠিকঠাক যাচ্ছে না। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো একটু গলে যায়। টেস্টের জন্য আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল, তোমরা মানে যারা চিনিটা পছন্দ না করো তারা নাও দিতে পারো। দেখো টমেটোটা অনেকটা গলা গলা মতো হয়ে এসছে, এবার একটু আমি খুন্তি দিয়ে এরকম করে গলে গলে দিলি এটা গলে যাবে। এবার আমি দেখো এইটা গলে গেছে, এবার আমি পটল আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব, তারপর আমি মশলাগুলো দেব। দিয়ে দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার এটাকে একটু কষিয়ে নেব, তো এটা একটু অল্প করে কষিয়ে নিয়েছি। এবার আমি হালকা অল্প একটু গরম জল দেব, দিয়ে আবার কষাবো। তো এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, আর চিংড়ি মাছের এই যে জল জল তেলটা এইটা কিন্তু দিতেই হবে, এইটাতে মানে যে গন্ধটা থাকে চিংড়ি মাছে সেটা মানে সেটাই হচ্ছে তরকারি, মানে যে আমি যে তরকারিটা করছি সেইটাতে টেস্টটা ওইটা থেকেই আসে। হ্যাঁ সেইটাই থেকে আসে, মানে আমি ঠিক গুছিয়ে কথাটা বলতে পারছিলাম না, এতটাই রান্নায় মনোযোগ দিয়েছি আমি। তার বড্ড গন্ডগোল হয়ে যায়। চিংড়ি মাছটা দেওয়ার পর আমি ওই চিংড়ি মাছের থালাটা ধুয়ে একটু জলটা দিয়েছি, আর পরিমাণে কিন্তু আমি একদমই অল্প জল দিয়েছি, বেশি জল দিলে হবে না। আর এবার একটু কষিয়ে নেব, নেওয়ার পর দেখো একটু ফুটবে, তখন আমি আর একটু জল দেব। ও দেখো কালারটা কি সুন্দর হয়েছে, আর দেখো আমি যে জলটা দিয়েছিলাম সেটা প্রায় শুকিয়েই গেছে। এবার মনে হচ্ছে পটল চিংড়ি, চিংড়ি একদম জ্যান্ত হয়ে গেছে, নড়ছে কত না, নড়ার মতো পজিশন নেই, আজে বাজে বলো না। তো এবার আমি যে গরম জলটা ছিল ওটা আমি কিছুটা দিয়ে দিলাম। আমি দেখো ঘেমে নিয়ে জল হয়ে গেছি, তরকারি ফুটতে দিয়ে রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে ফেলেছি, আর সবই পরিষ্কার হয়ে গেছে, রান্না হয়ে গেলে খালি একটু গ্যাসটা পরিষ্কার করে নেব তাহলেই হবে। আর এদিকে দেখো পোড়া আলুর পটল চিংড়ি কিন্তু
জমে গেছে একদম, যাই বলো তাই বলো। দারুন কালার হচ্ছে তো, মাংস ঝোল একদম। হ্যাঁ গন্ধ ছেড়েছে কিন্তু দারুন। পোড়া আলুর পটল চিংড়ি যাকে বলে, নাম এটাই নাম দেওয়া উচিত, পোড়া আলুর পটল চিংড়ি। তো আমার সবই হয়ে গেছে, এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে, পটল সিদ্ধ হয়ে গেছে, এবার জাস্ট একটু গরম মশলা দেব, ব্যাস। আমি এবার এটাকে নামিয়ে নেব। আমার হয়ে গেছে পটল চিংড়ি, আমার একদম রেডি। চলো আজকের লাঞ্চের মেনুগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে নিরামিষ পটলের তরকারি, এটা ডাল, এটা হচ্ছে রুই পোস্ত, আর এখানে রয়েছে পটল চিংড়ি। এই হচ্ছে আজকের মেনু। এখন বাজে 4:30, আর আমি একদম রেডি হয়ে গেছি। কালকে আমাদের এক জায়গায় বেরোতে হবে, তার জন্য আজকে কিছু কেনাকাটি করার আছে, তো সেই জন্য আমাকে বেরোতে হবে এখন। আমি আর পলাশ দুজনাই বেরোবো। মোম স্কুল থেকে এসে ভীষণ টায়ার্ড হয়ে গেছে, তো ও অনেকক্ষণ টাইম ঘুমায়নি, একটু আগেই ও ঘুমাতে গেছে, ওই জন্য ওকে আর এখন তুললাম না, ওকে আর নিয়েও যাবো না এখন। আমি ফিরে এসে তারপর ওকে ডাকবো, ও ঘুমাক ততক্ষণ। তো চলো তাড়াতাড়ি করে জিনিস কটা কিনে নিয়ে বাড়ি আসি। শুধু কমানো আর কি নেবে? ওই চওড়া প্যাকেট গুলোই 1 কেজি করে 2 জায়গায় নাও। চলো বাড়ি চলে এসেছি। আর মোটামুটি যে কাজগুলোর জন্য গিয়েছিলাম সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো মোম এখনো ঘুমোচ্ছে, এবার ওকে আমি ডাকবো, তো উঠবে। চলো তাহলে ওকে ডাকি, আর যা 2-1টা জিনিস বাকি আছে সেটা কালকে যাবার সময় নেব। আজকের ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো টাটা।